আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা হচ্ছে একটা ইন্ডাক্টর চুলা, এই চুলাটার কাজ করব এবং আপনাদের কাছে শেয়ার করব এই চুলাটার কি কি খারাপ হতে পারে এবং আমি কি খারাপ পেয়েছি। আর আপনারা যদি চুলার কাজ করতে চান কিভাবে করতে পারেন এবং এই চুলাতে কি কি আছে আপনারা আমার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আসলে চুলাটা খুবই সিম্পল, আপনারা দেখতে পাচ্ছেন একটা ইন্ডাক্টর কয়েল, একটা কুলিং ফ্যান, একটা সার্কিট। তো আপনি দেখতে পাচ্ছেন আমি ইন্ডাক্টরটা আলাদা করে নিয়েছি। আসলে এটা আহামরির ভিতরে তেমন কিছু নাই, কিন্তু আমার অবিশ্বাস্য যে এত সুন্দর কাজ করে। আপনি দেখতে পাচ্ছেন আমি সার্কিটটা খুলে নিয়েছি। আমি মূলত সার্কিটটাতে আমার কাছে যখন এসেছিল ফিউজটা কাটাচ্ছিল, ফার্দার যখন আমি ফিউজটা লাগাই আবার কেটে যায়। তারপর আমি সার্কিটটা খুলে দেখলাম বেস ডায়োডের পাশে একটা 3 পিনের মসফেট ট্রানজিস্টর ছিল, এই ট্রানজিস্টারটা শর্ট ছিল। তো সেক্ষেত্রে আপনারা আমি মসফেট ট্রানজিস্টারটা খুলে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটে আহামরি কিছুই নাই, কারণ ছোট্ট একটা এসএমপিএস দেওয়া আছে। তবে এই সার্কিটে যদি কোনো রকম প্রোগ্রাম খারাপ হয় সেক্ষেত্রে ঠিক না হওয়ার মানে 100% চান্স আছে যে ঠিক না হওয়ার। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোগ্রাম, এটা হচ্ছে এসএমপিএস সাইট স্টেপ ডাউন ট্রান্সফরমার, আর আপনারা ফুল সার্কিটটাই আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আহামরি তেমন কিছুই নাই, কিন্তু সব প্রোগ্রামের মধ্যেই প্রোগ্রাম যদি খারাপ হয় এক কথায় এই সার্কিট ঠিক হবে না। আদার যদি সব কিছুই খারাপ হোক মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি মূলত এটার 3 পায়ের যে ট্রানজিস্টার ছিল এটা খারাপ পেয়েছি। আপনি মিটার দিয়ে মেপে নিচ্ছি, আপনারা দেখেন ভালো করে। যারা ওমসে মাপতে চান ওমসে মাপতে পারেন, যারা ডায়োড মোড়ে মাপতে চান, যারা অ্যানালগ বুঝেন ভালো অ্যানালগ দিয়ে মাপতে পারেন, যারা ডিজিটাল ভালো বুঝেন তারা ডিজিটাল দিয়ে মাপতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা আপনাকে এটা যে শর্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য রাখুন। তো আমি মনে করি এই চুলাগুলো খুবই ভালো, আসলে ইনফ্রারেড এবং ইন্ডাক্টর। তবে ইন্ডাক্টর চুলাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেন পাত্র দিলেই গরম হবে, পাত্রতে যদি আপনি যেটা রান্না করতে চান দিলেই গরম হবে, এটা এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর যেটা ইনফ্রারেড এটা অটোমেটিকলি আপনি হিট হইতেই থাকবে, কিছু দেন না দেন কিন্তু চুলা কিন্তু জ্বলে থাকবে। আর এটাতে একটা সুবিধা হচ্ছে আপনি পাত্রে যখন পানি ঢালবেন বা যেটাই রান্না করেন না কেন দিলে কিন্তু গরম হবে। আপনারা ভালো করে লক্ষ্য রাখুন যে এটা আমি এটা মেপে নিচ্ছি মিটারতে, দেখতে পেরেছেন যে এটা শর্ট একেবারে 0-0 ক্রাউন দেখাচ্ছে, কিন্তু এটা যদি শর্ট যদি না থাকে 0-0 ক্রাউন দেখাবে না, মিনিমাম একটা ভ্যালু দেখাবে। তো আপনার এই যে এই পাশে ফিউজটা ছিল, তো আমি পুনরায় সেট করে নিব। সেট করা হয়ে গেছে আমার, আপনারা দেখতে পাচ্ছেন আমার সেট করা হয়ে গেছে। তা আমি পানি দিয়েছি পানিটা গরম হওয়ার জন্যে। এখন বেশিক্ষণ হয় নাই, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পানি গরম হওয়া শুরু হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ পানি গরম হয়ে গেছে অলরেডি, আমি এখন চেক করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। আর আপনাদের যদি কোনো ধরনের ভিডিও চান বা কমেন্ট করতে জানাইতে পারেন আপনারা এই টাইপের ভিডিও চান। দেখতে পাচ্ছেন পানির যে বুদবুদ বের হচ্ছে, পানি অলরেডি গরম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। চমৎকার একটা চুলা, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনারা যদি কেউ আমার সাথে দেখা করতে চান বা আমার কোনো ধরনের সার্ভিস চান সেক্ষেত্রে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টুডিয়াম মার্কেট আয়শা ইলেকট্রনিক্স চলে আসতে পারবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে।